শুক্রবার রাতের ঘটনা জানিয়ে স্থানীয় নেতৃত্ব সাক্ষ্য সম্মিলিত চিঠি দলীয় নেতা সুব্রত বক্সী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠালেন বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি গোপাল শেঠ। বনগাঁতে দলীয় কার্যালয়ে বৈঠকের পর একথা জানান তিনি। শুক্রবার রাতের বনগাঁর ঘটনা জানিয়ে স্থানীয় নেতৃত্বের সাক্ষ্য সম্মিলিত চিঠি দলীয় নেতা সুব্রত বক্সী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠালেন বনগাঁর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি গোপাল শেঠ। শুক্রবার বনগাঁ 3 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি তথা বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠের অনুগামীদের বিরুদ্ধে বনগাঁ পৌরসভার ভাইস চেয়ারম্যান জ্যোৎস্না আঢ্য অনুগামীদের মারধরের অভিযোগ তুলে বনগাঁ থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। অভিযোগ, সেই সময় বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠের অনুগামীরা থানায় অভিযোগ জানাতে এলে দুই পক্ষের মধ্যে বচসা ও মারামারি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে জ্যোৎস্না আঢ্য বনগাঁ পৌরসভার তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান গোপাল শেঠকে তোপ দেগে তৃণমূলের গোষ্ঠী কন্দলের কথা তুলে ধরেন। শনিবার দুপুরে বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে দলীয় নেতৃত্ব ও বনগাঁ পৌরসভার কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেন বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি তথা বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। এই বৈঠক থেকে সমস্ত দলীয় নেতৃত্বের সাক্ষ্য সম্মিলিত চিঠি লিখে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে জানানো হচ্ছে বলে জানান গোপাল শেঠ। তিনি আরও বলেন, এটা কোনো দলীয় কোন্দল নয়, কংগ্রেস প্রার্থীর অনুগামীরা এই ঘটনা ঘটিয়েছে। বনগাঁয় কংগ্রেসি ব্যানার নিয়ে কিছু লোক সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে, আমাদের কেউ কেউ তাদের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে আর আমাদের বলে চালানোর চেষ্টা চলছে। আমরা প্রশাসনিকভাবে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে জানাচ্ছি এবং দলের কাছেও সব ঘটনা জানানো হচ্ছে বলেও জানান তিনি। এখানে বনগাঁয় দেখতে পাচ্ছি একটা কংগ্রেসি নামে ব্যানার নিয়ে কিছু লোক সন্ত্রাস করছে এবং তার মধ্যে আমাদের কিছু লোকও যুক্ত হয়ে যাচ্ছে, আমরা তাদের তথাকথিত আমাদের বলে চালাচ্ছে। এখন সেই জায়গাটায় আমরা যাতে দলটা করি শান্তিপূর্ণভাবে, তাদেরকে ওপর বিভিন্নভাবে অত্যাচার হচ্ছে। গতকালকেও আমার নিজের হোমওয়ার্ক যেটা, সেখানে গিয়েও বিভিন্ন লোকের প্ররোচনায় পাড়াকে একটা অশান্ত জায়গা তৈরি করেছে। সেই বিষয়ে পুলিশকে যথাযথভাবে জানানো হয়েছে, পুলিশ এখনো অবধি কোনো ব্যবস্থা নেয়নি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের যারা আছেন সে তাদেরকে আমরা বিষয়টা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার সুব্রত বক্সী জ্যোতিপ্রিয় মল্লিককে আমরা জানাচ্ছি যে বিষয়টা দলের অবস্থান কী এবং আমাদের কী করা উচিত। সেই জায়গাটা দাঁড়িয়ে আমরা আজকের মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি বিষয়টা দলকে জানানোর এবং প্রশাসনকে সঠিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য, কারণ মতুয়া সম্প্রদায়ের মানুষ মার খেয়েছে। এখানে গিয়ে আমাদের দলের কর্মীদেরকে বীভৎসভাবে মারধর করেছে এবং সেখানে গিয়ে আমরা আইনগতভাবে তাদের কাছে লিখিত অভিযোগ জানিয়েছি। আমরা তো আইন হাতে তুলে নিই না, যারা আইন হাতে তুলে নিচ্ছে তাদের বিরুদ্ধে পুলিশ কঠোরভাবে ব্যবস্থা নিক। সত্য মিথ্যা যাচাই না করে বলছেন, কারোর দ্বারা প্ররোচিত হয়ে বলতে পারেন। সম্পূর্ণ কংগ্রেসের যারা প্রার্থী ছিলেন, কংগ্রেসে যারা বিজয়ী হয়েছে, আমি কারোর নাম ধরে তাদের বড় করতে চাই না, তারা গিয়ে করছে এবং সেটাকে এই জিনিসটা তৃণমূলের নাম বলে চালালে হবে না। তৃণমূল ওই সন্ত্রাস বা সমাজ বিরোধী কাজের মদত দেয় না। আমরা যদি আমার হোমওয়ার্ক সেখানে গিয়ে পুলিশ সকালবেলায় যে ঘটনাটা ঘটেছিল, পুলিশ যাওয়ার পরে থেমে গিয়েছিল, হঠাৎ করে চাকিয়ে দিয়ে বিভিন্ন জায়গায় মানুষকে মারধর হচ্ছে, যারা তৃণমূল করে অপরাধে তাদের মারধর করতে যাবে এটা তো আমরা মেনে নেব না। আমার দলটা অনেক বড়, আমরা সংযত থাকতে বলি, কারণ হচ্ছে সংযত না থাকলে অশান্তর বতবরণ হলে সেখানে গিয়ে দোষটা আমাদের ঘাড়েও চাপে। সুতরাং সংযত না হলে আমরা কঠোর থেকে কঠোরতর হব। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।